رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আপনার পরবর্তী প্রশ্নটা শুনলাম। হ্যাঁ, যদি জামাত চলাকালীন 8 টাকা পড়ে যদি কেউ চলে যায়, তাহলে যারা আরো বেশি নামাজ পড়ার জন্য জামাতেই রয়ে গিয়েছে বা 10 টাকা পড়বে বা 20 টাকা পড়বে, তারা যখন দেখবে যে গ্যাপ হয়ে গেছে, গ্যাপগুলো পূর্ণ করে নেবে। এতে কোনো গোনা হবে না, কোনো সমস্যা হবে না, বরং মসজিদের এটা একটা আদব, মুসল্লিদের একটা আদব সালাতকালীন, যে কাতার ফাঁকা রাখবে না। বরং হাদিসে এসে মান সাদ্দা ফরজাতান সফ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কাতারের ভিতরে ফাঁকা জায়গা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বলেছেন। তাহলে ফাঁকা জায়গা বন্ধ করাটা একটা কি করণীয় কাজ, কাজেই নামাজের অবস্থাতেও এই ফাঁকা জায়গা বন্ধ করাতে কোনো দর্শনীয় হবে না। এটা একটা ওজর, কাতারের মধ্যে নিজ জায়গায় থাকতে হবে, জগদ্দল পাথরের মতো এমন নয়, প্রয়োজনে আঁকা পিছা করা যেতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, ছুরিকাঘাতে ধরাশায়ী হয়ে গেলেন, তখন আব্দুর রহমান বিন আউফ শর্টকাটে নামাজ পড়িয়েছিলেন জনগণকে নিয়ে। তো উনি তার সহকাতার থেকে ওই ইমামের কাতারে গিয়েছিলেন। এগুলো প্রয়োজন, সে হিসাবে সালাত চলাকালীন, জামাত চলাকালীন কেউ যদি চলে যায়, ওই গ্যাপটা পূর্ণ করতে হবে। আরেকটি কথা বলেছেন, কেউ কেউ জায় নামাজ দিয়ে জায়গা দখল করে থাকে, এটা অত্যন্ত ঘৃণ্য কাজ যে জায় নামাজ দিয়ে মসজিদের নির্দিষ্ট একটা জায়গাকে দখল করে নেওয়া, এটা ঠিক নয়। জায়নামাজ যদি এরকম থাকে, প্রয়োজনে জায়নামাজকে উঠিয়ে নিতে হবে বা জায়নামাজের ওপরেই কাতার বেঁধে নিতে হবে। এবং জায়নামাজের যিনি মালিক হবেন তারও এটা হিসাব করা উচিত যে মুসল্লিদের কাতার আসতেই পারে যদি সে না তার জায়নামাজে দাঁড়ায়। কাজে তাকে জায়নামাজ হয় গুটিয়ে রাখতে হবে, অথবা তাকে এতটুকু সহনশীল হতে হবে যে যদি কেউ তার জায়নামাজে দাঁড়িয়ে যায়, এটা মেনে নেবে, সহজভাবে মেনে নেবে। আর মসজিদে এভাবে এই জায়গা দখল করা, এটা নিষিদ্ধ কর্ম। এই দুষ্কর্মে অনেকে জড়িত রয়েছে, বিশেষ করে হাজি নামের অনেক ওই পাজি মার্কা লোক এই দুষ্কর্মগুলি করে থাকে। মানে দেশ থেকে ওই আরব থেকে হজ করে এসে, মক্কা থেকে হজ করে এসে একটা ভাব নিয়ে চলে, ওর জন্য আলাদা একটা জায়নামাজ থাকবে, ওর জন্য একটা মসজিদের জায়গা বরাদ্দ থাকবে, আর তার একটা কাপড় থাকবে, মানে যে সে হাজি এটা প্রমাণ দেওয়ার জন্যে। তো এগুলো বলা যেতে পারে মূর্খ হাজিরা করে থাকে, অন্যভাবে অনেক মূর্খ মুরব্বীরা করে থাকে। এক কথায় যে করুক, যারাই করুক, এটা ঘৃণ্য কাজ। মসজিদে এভাবে দখলদারিতা অবশ্যই নিন্দিত কাজ, এই কাজ থেকে, ঘৃণ্য কর্ম থেকে সরে আসতে হবে। তা আল্লাহ হেদায়েতের মালিক। এরকম যদি জায়নামাজ থাকেও, তবুও ওই জায়নামাজের উপর দিয়ে কাতার করে না উচিত। আল্লাহ করলে হাল যদি এভাবে ফাঁকা অবস্থায় নামাজ পড়ে নেয়, তো নামাজ হয়ে যায় বটে, কিন্তু নামাজের ত্রুটি তো থেকেই গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে সালাত চলাকালীন কাতারের গ্যাপ পূর্ণ করা শরিয়া বিরোধী কোনো কাজ নয়, বরং ওটাই শরিয়া সম্মত। কাজে আর ভবিষ্যতে এমন না করলেই হলো, ইনশাআল্লাহ সালাত তো শুদ্ধ হয়ে গিয়েছে, এবং অজ্ঞতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু মাফ করে থাকেন। তো যা হোক, পরবর্তীতে এরকম আর যেন না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। হাইয়াকিল্লাহ।